দেখুন আমি প্রথমত বলবো রাজনীতি তো অনেক কিছু বিষয় নিয়ে করা যায় মনীষীদের নিয়ে মহাপুরুষদের নিয়ে রাজনীতি না করলে কি নয় আমার প্রশ্নটা প্রথম প্রশ্ন চাইটা। সব বিষয় নিয়ে রাজনীতি হচ্ছে স্বামী স্ত্রীর গল্প গণ্ডগোল রাজনীতি ভাই বোনের সম্পত্তি ভাগ রাজনীতি স্কুল কলেজে পড়াশোনা রাজনীতি তাই তো থেকে শুরু করে এমন কোনো বিষয় নেয় পালাগত বিচার গ্রামগত গ্রাম্য বিবাদ রাজনীতি সবেতেই রাজনীতি যদি থাকে থাকুক দুঃখজনক সেটা মনীষী দিন নিয়েও রাজনীতি করতে হবে আচ্ছা বলুন তো বিবেকানন্দ রবীন্দ্রনাথের ছবির পাশে মাননীয় মধ্যিখানে কান্না মাননীয় ছবি থাকে কেন তার সাথে রবীন্দ্রনাথের কি বিবেকানন্দ সম্পর্ক আগে উত্তর আচ্ছা বিবে আমি জানি যে মাননীয়াকে সবচেয়ে বড় অসম্মান করবে কারা এবং কবে আমি জানি কিন্তু এখন বলে দিচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে সেটা করবে মাননীয় যদি কখনো ক্ষমতা থেকে কুন তো ক্ষমতা থেকে যাবেন বলছে তো পঁয়ত্রিশ সাল পর্যন্ত নাকি ছত্রিশ সাল পর্যন্ত মাননীয় থাকবেন তারপর অভিষেক নাকি ক্ষমতা আসবেন কে কুণালবাবু না কী একজন বলেছে শুনলাম আর কি কুণালবাবু না অভিষেক কি নাকি একজন বলেছে দেখছিলাম অনন্তকাল থাকবে ধরুন দুশো বছর ধরে থাকবে দুশো বছর যদি বাঁচবেন ঈশ্বরকে ওনাকে দুশো বছর বাঁচিয়ে রাখুন তারপর একদিন চলে যাবেন চলে যাওয়ার পরে মারনীয়াকে সবচেয়ে অসম্মান করবে কে তারা তাহলে কবে কবে অসমান করবে উনি ক্ষমতা থেকে চলে গেলে ভালো করে দেখুন করবে তার আশেপাশে যারা করছে তারা হ্যাঁ নির্মল মাঝিরা করবে সবচেয়ে ভয়ঙ্কর তম অর্পন করবে ভয়ঙ্কর তম তরুণ অর্পণ করবে কারণ তারা জানে কি মিথ্যে চামচাগিরি করতে হয়েছে কি ভয়ঙ্করভাবে তেল মারতে হয়েছে তারা প্রতিশোধ তুলবে ধরুন আমি যে দিদি সম্পর্কে বলছি আমার তো তার প্রতি আলাদা কোনো মিথ্যা নেই যা বলা আর এখন বলছি তখন মনে হয় বরঞ্চ তাকে আমি শ্রদ্ধা করবো তার জন্য মায়া মমতা হবে কেন অনেক মানুষটা খেটেছে প্রচুর খেটেছে খেটে একটা দলকে এই জায়গায় এনেছে তার দক্ষতাকে আমি কখনো অস্বীকার করতে পারি না কিন্তু তার দক্ষতাকে খিল্লি করবে মস্করা করবে ওই লোকগুলো যারা মমতা ব্যানার্জিকে মা সারদা বলেছে বলা যায় রানী রাসমুনি বলেছে বলা যায় আল্লাহ বলেছে বলা যায় তার মুখের আদলে মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছিল করা যায় খুব ঠান্ডা মতো সীমা পরিসীমা বলে কথা তো আবার একজন নাম সে বলে যে কবে নাকি তার সাথে কে নাকি দেখা করেছে বলছে নাকি যে মা সারদা নাকি জন্ম নেবেন নাকি ওই কালীঘাটের ওখানে আর কি কালী মন্দিরের পাশে সেই তিনি হচ্ছেন এই মমতার মা তার পুজো হয়ে যাবে শুধু এই যারা এটা করছে তারা কিন্তু টয়লেটে কি হাসছে ওয়াশরুমে কি ফেক ফেঁক করে হাসছে এ কিরম মুরগি বানালাম কিরম দিলাম না দিদির কাছ থেকে টিকিট আদায় করতে বল ঠিক এইটা বিবেকানন্দ অবস্থান করে তাই হতে হয়েছে বিবেকানন্দ আমাদের যে কলেজ কটিশার্চ কলেজ আমাদের অনেক পুরনো আমাদের প্রাক্তনই ওই কলেজের আমি প্রাক্তনই কলেজের লিস্টের তালিকায় ওনার নাম সবচেয়ে আগে আছে সবচেয়ে লাস্টে আমার নাম শ্রেষ্ঠ যারা বেরিয়েছেন কলেজ থেকে ভালো লাগছে বলতে ওনার মার্কশিট দেখেছি সব জানি আমি ওনার জীবনযাপনের উত্থান পতন কষ্ট যন্ত্রণা দেখেছি আমার ঘরে একটা বই রয়েছে বইটার নাম হচ্ছে বিড়ম্বনা বিবেকানন্দ তার জীবদ্দশায় বিবেকানন্দকে কত কষ্ট পেতে হয়েছে কত গালাগাল খেতে হয়েছে কত কষ্ট কত কুস্থা সইতে হয়েছে তার জীবদ্দশায় হ্যাঁ বিবেকানন্দ আপনি চলে যাবার পরও আপনার মুক্তি নেই আমার ভাল লাগছে একটা ভেবে অন্ধ তা কিন্তু হচ্ছে ঠিক যাই হোক কিন্তু চর্চাটা হচ্ছে একটা নেগেটিভ বিষয় ধরুন আমি একটা কথা বললাম যে তোমার বাবা একটা কুকুর পুষেছিল ভালো কথা তো না খারাপ কথা ভালো কথা এবার কি করলেন তুমি কি করলে তুমি কায়দা মেরে আমাকে মা লাঠি লাঠি খাওয়ানোর জন্য লাঠি খাওয়ানোর তো অনেক রাস্তা কাটাচ্ছে তুমি করলে কি যে কাজীবাবু আমাকে ইন্টারভিউ বলেছে যে তোমার বাবা একটা কুকুর ফুষে রোড পারি তা তোমার বাবা একটা কুকুর খারাপ কথা তো মার মার লাঠি মার লাঠি মার লাঠি মার পর একটা সেরম বিবেকানন্দের বক্তব্য খণ্ডিত বক্তব্য বিস্তরের বক্তব্য খণ্ডিত বিকৃত তিনি যে বলেছিলেন যে বেদপাঠ ওই গীতা অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় এটা একটা বক্তব্যের একটা অংশ ছিল মাত্র তার আগেও কিছু কথা ছিল তার পরেও কিছু কথা ছিল যেমন তোমার বাবা একটা কুকুর পুষেছিলেন তার কুকুরের পর পুষেছিলেন ছিল তো পুষের কেটে দিলে হলো কি তোমার বাবা একটা কুকুর এত বড় কথা আমার বাবাই কুকুর বলেছে বম্বাল লাঠি টাইপের বলেছে পুরো ব্যাপারটা গল্পটা চেয়ে তিনি কি বলেছিলেন আমি এই মুহূর্তে বলছি তিনি যা বলেছিলেন ওই যুগের দৃষ্টিকোণ থেকে সুদূর প্রসারী কথা বলেছিলেন আচ্ছা বলুন তো আমি দুর্বল কাপুরুষ আমি কোরআন পড়ছি কোরআন লেখা আছে জেয়াদ করো জিয়া মানে অ্যাকচুয়ালি খাতা কলমে কোনটা হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো আমি নিজে থকথক করে কাঁপছি দুর্বল মেরুদণ্ড নেই খেতে পাইনি অসহায় আমাকে বললো তুমি যুদ্ধ করতে যা করতে পারবো অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমাকে বললো তুমি পবিত্র তার জন্য লড়াই কর আমি নিজে কুন্তল আমি নিজে শান্তনু চোর আমি চিঠি পাই দুর্নীতিগ্রস্ত আমি পার্থ চট্টোপাধ্যায় আমার সুন্দরী মেয়ে চাই আমাকে বললো তুমি গীতা পড়ে তুমি মহৎ কাজ করো গীতা পড়ে লাভ আছে ধরুন পার্থ গীতা পড়ছে উম পার্থক্য পড়ছে ধরুন অনুব্রত গীতা পড়ছে ধরুন বালু কি নাম ওটা কি ওই যদি প্রিয় মল্লিক গীতা পড়ছে আর ধরুন কাকু গীতা পড়ছে এখন এই এখন বসে গীতা পড়ছে ওই বাচ্চাদের সিটে বসে গীতা পড়ছে ওই গীতা পড়বো কিন্তু কণ্ঠস্বর পরীক্ষা করতে দেবো না কুন্তল গীতা পড়ছে অয়ন গীতা পড়ছে সব গীতা পড়ছে লাভ কি আপনার গীতা পড়ে বলুন তো দিন এইটা বলতে যে তোমার মনকে পবিত্র করো তোমাকে মনকে শক্তিশালী করো তুমি দুর্বলতা নিজেকে মুক্ত করো তবু চেতনাকে জাগ্রত করে এখানে দুটো স্বাস্থ্য কথা বলেছে শারীরিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য গীতা পড়ে গীতার বাণীকে প্রয়োগ করার কথা করার অর্থে এটা বলেছে শুন কে কি ব্যাখ্যা দিয়েছিল আমার নিজস্ব ব্যাখ্যা নিজস্ব জ্ঞান থাকা উচিত অন্য কিছু যাওয়ার দরকার নেই আমাকে সহস্বকন্থে গীতা পাঠের একটা অনুষ্ঠানে ডাকা হয়েছিল কাটোয়াতে সেখানে আমি অন্যতম বক্তা ছিলাম আমি ওখানে বলেছিলাম এই শব্দটা কি নিয়ে আমরা ভাবনা চিন্তা বলেছেন কেন বলেছিল এইটা বলেছেন এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ শুধু গীতার জন্য বলছি না যে কোনো ধর্মগ্রন্থের জন্য বলছি আমি এটা কিন্তু যারা ধর্মকে আশ্রয় করে মানবিকতাকে ন্যায়কে প্রতিষ্ঠাপিত করতে চাই সমাজে তাদের জন্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে তুমি যদি নিজে করো হও যদি দুর্বল ধরুন আমেরিকায় মেরে চলে গেলো তুমি গীতা গীতা বলেছি অন্যায়ের বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে লড়াই কর আমি দুর্বল কাপুরুষ আমার কিছু ক্ষমতা নেই আমি লড়াই করতে পারবো ফুটবলটা একটা রূপক মাত্র ফুটবল মানে শক্তির আরাধনা করা কার আরাধনা করা শক্তির আরাধনা শক্তি বলতে কি দৈহিক শক্তি আচ্ছা এটা খেয়াল করে দেখবেন যারা না মেধার চর্চা শক্তির চর্চা করে তারা দেখবেন মনটা অনেক উদার হয় অনেক পবিত্র হয় শরীর যখন দুর্বল থাকে মাথা কাজ করে না মস্তিষ্ক কাজ করে না আবার মস্তিষ্ক যদি কাজও কোনোভাবে করে শরীর যদি দুর্বল থাকে তুমি কোনো লোড়ায় যেতে পারো ধরো সামনে একটা রেপ হচ্ছে খুন হচ্ছে মারার হচ্ছে তুমি দুর্বল তোমার আজ্ঞাত অসুখ তুই কি লড়াই করতে পারবে তো সবল হতে হবে তাই তো অগ্নি যুগে আমরা দেখেছি লাঠি খেলা করতো লাঠি খেলা করতো ব্যায়াম করতো ফুটবল খেলতো অগ্নি যুগে যারা বিপ্লব খেলতো না তার তো বুঝতে হবে আমি অনুসরণ সমিতি যুগান্ত সমিতি কি দেখেছেন আপনি ওইটাই না আপনি অ্যাঙ্গেলটা ক্লিয়ার করুন এটা গীতাকে অসম্মান নয় কারণ আপনাকে মনে রাখতে হবে যে স্বামী বিবেকানন্দ কোন আদর্শ তার পরিচালিত হয়েছে হ্যাঁ তার একটা আদর্শের মধ্যে ছিল কার বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের বাণী যখন তিনি কোথাও কোন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি কার কাছে প্রশ্ন উত্তর উত্তর খুঁজে পেয়েছিলেন শ্রী 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 রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে উত্তর খুঁজে পেয়েছিলেন তাই না তাহলে পরমংশদেব কি বিরাট পুণ্লীর লোক ছিলেন স্কুল কলেজকে ফাটিয়ে দিয়েছিলেন নাকি ফার্স্ট ক্লাসে পড়াশোনাই দরকার নেই টিপসই টিপসই হজরত মোহাম্মদ কি করছিলেন ধর্ম প্রচার করেছিলেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম সম্পদের নাম হচ্ছে ইস্তফ সেই ধর্মের প্রধান প্রচারক কে ছিলেন রূপকার কে ছিলেন হজরত মোহাম্মদ তিনি টিপসই দিতেন তিনি নিরক্ষর ছিলেন ওইটা বলেছিলাম একটা সময় তা নিয়ে বিতর্ক যুদ্ধের চুক্তিগুলো টিপসই দিতেন নাম লিখতে পারতেন না শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব আমি যদি ভুল না জেনে থাকি তিনিও নিরক্ষর ছিলেন তার কাছে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে খুব বুঝতে হবে শিক্ষার জন্য স্কুল কলেজ কিছু লাগে না প্রকৃত গভীরতম জ্ঞান মেধা আর কোন জায়গার আশ্রয় নিয়েছিলেন তিনি স্বামী বিবেকানন্দ গীতার আশ্রয় বেদের আশ্রয় নিয়েছিলেন উপনিষদের আশ্রয় নিয়েছিলেন গীতার আশ্রয় নিয়েছিলেন যে গ্রন্থগুলো পাঠ করে তিনি শিক্ষিত হয়েছিলেন সচেতন হয়েছিলেন প্রেরণা পেয়েছিলেন কর্মযুদ্ধে নিজেকে যুক্ত করেছিলেন যার অনুপ্রেরণা তার সঙ্গে ছিল সেই শ্রী রামকৃষ্ণ পরমংশ আর গীতা আর বেদ তাকে অপমান করতে পারে লক্ষাকে অপমান করা গীতাকে যথার্থ মূল্যায়ন করার জন্য এই শব্দ অর্থাৎ আমরা যারা কোরআন পড়ছি যারা হাদিস পড়ছি যারা বাইবেল পড়ছি যারা রামায়ণ পড়ছি মহাভারত পড়ছি গীতা পড়ছি যাই কিছু পড়ছি বেদ পড়ছি মনের পবিত্রতা আনতে হবে পড়ে কোনো লাভ নেই আপনি অপবিত্র মনে জানেন তো ইসলাম কি বলা আছে তোমাকে কোরআন পড়তে গেলে তোমাকে উজু করতে হবে নামাজ পড়তে গেলে উজু উজু মনে হচ্ছে সমস্ত শরীরকে ধৌত পরিশোধ করতে হবে এবং তুমি যখন নামাজ পড়ছো তোমার মনকে পবিত্র করে তুলতে হবে বলা হয়েছে আপনি দেখুন ধর্মাচরণ করছে পাপ করছে মনে অপবিত্রতা নিয়ে নামাজ পড়তে যাচ্ছে পূজা করতে যাচ্ছে প্রার্থনা করতে যাচ্ছে ফল কি খুনো খুনি লুটপাট ধর্মের নামে ব্যবসা নৌগুলামী নষ্ট এইটাই ধরে ফেলেছিলেন স্বামী বিবেকানন্দ যে ওই অপবিত্রতা মনের মধ্যে রাখা যাবে না আমি বললাম না এখন যদি কুন্তলকে আর এই নাম অয়নকে বলা হয় তুমি গীতা করবে ও তো করতে পারে ওই হাজার কণ্ঠে লক্ষ কণ্ঠে গীতা চলে যাবে লাভ আছে কিছু লাভ আছে তাই সঠিক সুস্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য দুটো পবিত্র ধূত পরিশুদ্ধ তৃপ্ত করে অবগাহন করে তারপরে তিনি শিক্ষা নিয়ে বাস্তব জীবনে সেই শিক্ষাকে কাজে লাগানো আমি আজকে একটা সোশ্যাল মিডিয়ায় লিখেছি ধরো তুমি একজন মনীষী এই তো আমি পড়ে শোনাচ্ছি আমি ধরো তুমি একজন মনীষী তুমি তোমাকে মানুষজন কি করে ভক্তি করে এই আমার লেখা আর কি আজকেই লেখা একটু আগে লিখেছি মিনিট আগে সম্মান বা ভক্তি করা আর ভক্তি বা সম্মানের অভিনয় করা কখনো এক হতে পারে না তুমি একজন মনীষী আমি তোমাকে ভক্তি করি পুজো করি তোমার ছবি মূর্তি ঘরে সাজিয়ে রাখি কিন্তু তোমার মহৎ কথা কর্ম ও আদর্শকে নিজের দৈনন্দিন জীবনে ন্যূনতম প্রয়োগ করলাম না শুধু প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করলাম লোকের কাছে তোমার প্রতি ভক্তি প্রদর্শন করে নিজের স্বার্থ সিদ্ধি করলাম হলো কর্ম আমার চোখে ভণ্ডামি ওই মনীষীর প্রতি বাস্তবে অসম্মান প্রদর্শন যে জাতি তাদের মনীষীদের নিয়েও ব্যবসা করতে কুণ্ঠিত হয় না সে জাতির অবনয়ন ঠেকাবেকে ভগবান ঠেকাবেকে যায় না এই দুর্দশাই চলছে এই পচনটাই চলছে তার ভেতরেই এই বিতর্কের অবতারণা ধন্যবাদ